একটা টুইট করেছেন, এই ভিডিওটা দিয়েছেন, আপনি এই টুইটটা কোট করে বা এই ভিডিওটা কোট করে আপনি বলুন যার কোমরে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেপ্তার দাবি করছে বিজেপি একটা নেতা বলুন। আমি চ্যালেঞ্জ করছি বিজেপির একটা নেতা বলুন যে যারা আগুন লাগাচ্ছে আমরা চাই তারা গ্রেপ্তার হোক, যারা ডিজে চালিয়ে জয় শ্রীরাম বলে গরিব মানুষের বাড়িতে ঢিল মারছে আমরা চাই তারা গ্রেপ্তার হোক। আমি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি আজকে সাংবাদিক বৈঠক থেকে। ভাইপো টুইট করেছেন বন্দুকের ছবি দিয়ে, আমরা বলছি বন্দুক যদি থাকে সে কোন ধর্ম কোন দল কোন সম্প্রদায় দেখার দরকার নেই, গ্রেপ্তার করুন। 36 জন গ্রেপ্তার হয়েছে, 36 জনই আমরা মনে করি ইনোসেন্ট, এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। শোনের রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস, ক্রিমিনালদের আবার কি জাত, ক্রিমিনাল ইজ আ ক্রিমিনাল। আপনি ভাবতে পারবেন না পশ্চিমবাংলার মাটিতে রামনবমীর মিছিল নিয়ে যে দুর্ঘটনা ঘটেছে আগামী পরশু দিন, আর সেই দুর্ঘটনা নিয়ে শাসক বিরোধী নিয়ে শাসক বিরোধীদের মধ্যেও একটা অশান্তি চলছে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে পুলিশের তরফ থেকে কোনো পারমিশন না থাকার জন্য তাদের যে গাইডলাইন দেওয়া হয়েছিল 5টি গাইডলাইন চলার কথা ছিল তারা সেটাও চলল না, অপরদিকে তারা দাঙ্গা চালালো গরিব মানুষের দোকান পেচারি ভেঙে দিয়ে অনেক অশান্তি এটা তৈরি করলো, হাতে পিস্তল নিয়ে তারা জয় শ্রীরাম নারা দিচ্ছে এবং তারা র্যালি করছিল। আর অপরদিকে শুভেন্দু অধিকারী তিনিও ভিডিও ফুটেজ দেখালেন এবং চ্যালেঞ্জ করে বললেন যে যার হাতে পিস্তল দেখা গেছে তাকে ধরো। ধর্ষণের রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস, ক্রিমিনালদের আবার কি জাত, ক্রিমিনাল ইজ আ ক্রিমিনাল। ক্রিমিনালের মধ্যে তারা হিন্দু মুসলমান দেখে, আমরা ক্রিমিনালের কোনো রিলিজন দেখি না, কোনো কাজ দেখি না, কোনো ধর্ম দেখি না, কোনো বর্গ বর্ণ দেখি না, কোনো দল দেখি না, যারা ক্রিমিনাল তারা ক্রিমিনাল। এই ভিডিওতে যাদের দেখা গেছে প্রত্যেকে অ্যারেস্ট হবে, আজ নয় কাল হবে, কদ্দূর পালাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তো সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে তুলে এনে ঢুকিয়েছিল, জিতেন্দ্র তিওয়ারি পালিয়ে গেছিল নয়ডায় কলার ধরে তুলে এনেছে। আর আমি চ্যালেঞ্জ করছি বিজেপির নেতাদের যে আপনাদের যদি প্ররোচনা না থাকে, আমি তো আজকে টুইট করেছি এই ভিডিওটা দিয়েছি, আপনি এই টুইটটা কোট করে বা এই ভিডিওটা কোট করে আপনি বলুন যার কোমরে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেপ্তার দাবি করছি আমরা, বিজেপির একটা নেতা বলুক, আমি চ্যালেঞ্জ করছি বিজেপির একটা নেতা বলুক যে যারা আগুন লাগাচ্ছে আমরা চাই তারা গ্রেপ্তার হোক, যারা ডিজে চালিয়ে জয় শ্রীরাম বলে গরিব মানুষের বাড়িতে ঢিল মারছে আমরা চাই তারা গ্রেপ্তার হোক। আমি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি আজকে সাংবাদিক বৈঠক থেকে। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি, রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা, যত সাংসদ আছে, বিধায়ক আছে, কেউ একজন বলুক যে যারা এই ভিডিওতে আগুন লাগিয়ে নৃত্য করছে নাচ করছে তারা আমরা চাই তারা গ্রেপ্তার হোক, বিজেপির তরফ থেকে স্টেটমেন্ট দেওয়া হোক। 24 ঘন্টা তো হয়ে গেছে, কোনো স্টেটমেন্ট দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতি দিয়ে বলেছেন যে আমরা সকলের কাছে অনুরোধ করছি যে আপনারা শান্তি সংহতি বজায় রাখুন, প্রতিঘাত প্রতিশোধটা সরকারিভাবে আমার উপর ছেড়ে দিন। বিজেপির কোনো নেতা বলেছে যে আপনারা শান্তি বজায় রাখুন? এরা শান্তি চায় না, এরা অশান্তি চায়, সেই কারণেই রামনবমীর নামে এই ভণ্ডামি এই গুন্ডামি। ধর্ম পালন করার অধিকার সবার আছে, আমার আছে, আপনার আছে, সবার আছে, কিন্তু ধর্মের নামে গুন্ডামি, আমি যেটা একটু আগে বললাম, আমরা তো এত উৎসব পালন করি, নানা ধর্ম নানা ভাষা পালন করি, কিন্তু কোনোদিন আপনি শুনেছেন দুর্গাপুজোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে, বড়দিনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে, দোলকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে, দীপাবলিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে, ঈদকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে? কোনোদিন না, একমাত্র রামনবমী। আর সারা দেশে একটা অশান্তির বাতাবরণ এরা তৈরি করেছে। এই ঘটনার জন্য দায়ী মমতা ব্যানার্জি এবং তার দল, তার তোষণের রাজনীতির আজকে পশ্চিমবাংলায় চরম জায়গায় গিয়ে পৌঁছেছে। তিনি কাল থেকে
হিন্দুদের বিরুদ্ধে গালাগালি করছেন, তিনি বলছেন পারমিশনের কথা। আপনারা দেখুন, দেখুন এই পারমিশনের কপি, দেখুন পুলিশের প্রেসক্রাইব রুট। আপনারা জানেন হাওড়া ময়দানে পৌঁছাতে গেলে একমাত্র ওই রুট আছে, কোনো বিকল্প রুট নেই। কত বড় মিথ্যাবাদী এই রাজ্যের মুখ্যমন্ত্রী, লাগাতার বলছেন রুট বদল করে দাঙ্গা করা হয়েছে। আমরা চ্যালেঞ্জ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, আপনি এই মিথ্যা বলার জন্য রাম ভক্তদের কাছে ক্ষমা চান, পশ্চিমবাংলার জনগণের কাছে ক্ষমা চান। এবং যে ঘটনা ঘটেছে সে ঘটনা নিন্দা করার কোনো ভাষা নেই। তুষ্টিকরণ তোষণের রাজনীতির বহিঃপ্রকাশ। আমরা পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তার পদত্যাগ দাবি করছি। আমি ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করেছি আজকে সকাল 11টায়। এনআইএ চেয়েছি, সিবিআই চেয়েছি, ডিপ্লয়মেন্ট অফ সিএপিএফ চেয়েছি। মহামান্য আদালত আমার আবেদন গ্রহণ করেছেন। সোমবার দিন টপে এই মামলা রেখেছেন। যেভাবে গত লক্ষ্মী পুজোর দিন মমিনপুর ইকবালপুরে সনাতনীদের উপর আক্রমণ হয়েছিল, তার পরবর্তীকালে এনআইএ হওয়ার ফলে খিদিরপুরের এবারের মিছিল 30-40 হাজার মানুষের মিছিল শান্তিপূর্ণভাবে হয়েছে। আমরা আশা করব মহামান্য আদালতের নির্দেশে রাষ্ট্রবিরোধী শক্তি, যারা পেট্রোল বোম ফেলেছেন, যারা পেট্রোল বোম ফেলেছেন, ভাইপো টুইট করেছেন বন্দুকের ছবি দিয়ে। আমরা বলছি বন্দুক যদি থাকে সে কোন ধর্ম কোন দল কোন সম্প্রদায় দেখার দরকার নেই, গ্রেপ্তার করুন। 36 জন গ্রেপ্তার হয়েছে, 36 জনই আমরা মনে করি ইনোসেন্ট, এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। আমি হাওড়াতে গেছিলাম, সিপি দেখা করতে অস্বীকার করেছেন। আমি একটি সিডি দিয়ে এসেছি সিপি অফিসে, সেই সিডিতে দেখা যাচ্ছে গতকাল ছাদ থেকে পাথর ফেলছেন কারা, বোম ফেলছেন কারা, পুলিশ কিভাবে অসহায়ের মতো দর্শকের মতো দাঁড়িয়ে আছেন। আজকে দুপুরের পর থেকে কারা ওই এলাকায় তাণ্ডব করছেন, 2000-এরও বেশি পুলিশ ফোর্স দাঁড়িয়ে আছে। প্রবীণ ত্রিপাঠী সিপি, সিদ্ধিনাথ গুপ্তা, মনোজ বার্মা, 3-3 জন এডিজি পদমর্যাদার আইপিএস এর সামনে পুলিশকে কার্যত নিষ্ক্রিয় করে রেখে যেভাবে তাণ্ডব চালানো হয়েছে, এখনো চলছে, এই নিন্দা করার কোনো ভাষা নেই। আমরা এর শেষ দেখে ছাড়ব। এবং যেভাবে মমিনপুর ইকবালপুরকে আমরা ঠান্ডা করেছি, ওই এলাকাতেও আমরা ঠান্ডা করব গণতান্ত্রিকভাবে, আইনি পথে। গত বছর ঠিক একই জায়গায় অশান্তি হওয়ার পরেও স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষে বৈধ অনুমতি দান করার পরেও কোনো প্রস্তুতি না থাকার সুযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত এই দুষ্কৃতকারীরা, যাদের একমাত্র কাজ হচ্ছে তুষ্টিকরণের রাজনীতি করা আর পশ্চিমবাংলাকে লুট করা, তাদেরকে কখনোই থামানো যাবে না। পশ্চিমবাংলায় আজকে দুর্নীতি সবচেয়ে বেশি বড় ইস্যু, তৃণমূলকে দেখলেই লোক চোর চোর বলছে। সেই দুর্নীতি এবং চোর চোর আওয়াজ থেকে, ডিএর হকের দাবি থেকে চোখ দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে এই ঘটনা। মমতা ব্যানার্জি, তার তাবেদার দলদাস পুলিশ এবং তার আশ্রিত গুন্ডা বাহিনী শামীম আহমেদদের মতো তারা এই ঘটনাটা ঘটিয়েছে। আমরা এর তীব্র নিন্দা করছি।
আমরা আহতদেরকে পাশে দাঁড়িয়েছি, তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছি, যাদের গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তি দেওয়ার জন্য আইনি লড়াই পরিবারের পাশে দাঁড়াব, এবং আমরা এই ঘটনা নিয়ে সমস্ত সামাজিক সংগঠন সহ ভারতীয় জনতা পার্টি এই দোষণ এবং অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়াই করব। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গকে তদানীন্তন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ থেকে বের করে এনে যে স্বপ্ন তিনি দেখিয়েছিলেন, যে আশঙ্কার মধ্যে দিয়ে তিনি পশ্চিমবঙ্গকে আমার ভারতবর্ষের সঙ্গে রেখেছেন, সেই স্বপ্ন ধ্বংস করার কাজ করছে পিসি ভাইপো। একে আমরা যে কোনো মূল্যেই রুখব। আর আজকের এই প্রেস কনফারেন্সের মধ্য থেকে যারা তথাকথিত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলেন, সেই সিপিআইএম, কংগ্রেস, এই স্টেট ইউনিট, তাদেরকেও বলবো যে সামগ্রিক হাওড়া সহ ডালখোলার ঘটনা নিয়ে আপনাদের মনোভাব আপনারা পরিষ্কার করুন। পশ্চিমবাংলায় আপনারা কাদের সঙ্গে থাকবেন, কাদেরকে পশ্চিমবাংলায় রাখতে চাইছেন, আপনাদেরকেও পরিষ্কার করা দরকার রয়েছে। আপনারা অবশ্যই আপনার কমেন্টটি মতামত আমাদেরকে জানাবেন।